तव कथामृतम् तप्त जीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमंगलम् श्रीमदाततम् भुवि गृणन्ति ये भुरिदा जनाः भुवि गृणन्ति ये भुरिदा जनाः। ठाकुर श्री रामकृष्णेर संगे पंडितर आलोचना। आज रथयात्रा बुधवार 25 जून 1884। ठाकुर श्रीरामकृष्ण कलिकाताय ईशानेर बाड़ी निमंत्रणे आसियाछेन। ईशानेर भद्रासन बाटी सेखाने पंडित शशधर अनति दूरे कलेज स्ट्रीटे चाटुर्जीदेर बाड़ीते रहियाछेन। पंडितके देखिबार ताहार भारी इच्छा हइल। आमरा पूर्व परिच्छेदे शुनेछिलाम पंडित শশধরের সঙ্গে ঠাকুরের কথোপকথন। আজ ষষ্ঠ পরিচ্ছেদে আমরা তারই ক্রমানুসারে আমরা শুনব ষষ্ঠ পরিচ্ছেদ বিদায়। ঠাকুর জল খাইতে চাহিলেন। তাহার কাছে এক গ্লাস জল রাখা হইয়াছিল, সে জল খাইতে পারিলেন না, আর এক গ্লাস জল আনিতে বলিলেন। পরে শোনা গেল কোনো ঘোর ইন্দ্রিয়াসক্ত ব্যক্তি ওই জল স্পর্শ করিয়াছিল। পণ্ডিত হাজরার প্রতি চাহিয়া কহিলেন, আপনারা ইহার সঙ্গে রাত দিন থাকেন, আপনারা মহানন্দে আছেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে কহিলেন, আজ আমার খুব দিন, আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম। এই শুনে সকলের হাস্য। দ্বিতীয়ার চাঁদ কেন বললুম জানো? সীতা রাবণকে বলেছিলেন, রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমার দ্বিতীয়ার চাঁদ। রাবণ মানে বুঝতে পারে নাই, তাই ভারী খুশি। সীতার বলবার উদ্দেশ্য এই যে, রাবণের সম্পদ যত দূর হওয়ার হয়েছে, এইবার দিন দিন পূর্ণচন্দ্রের ন্যায় হ্রাস পাবে। রামচন্দ্র দ্বিতীয়ার চাঁদ, তার দিন দিন বৃদ্ধি হবে। ঠাকুর গাত্রোত্থান করিলেন। বন্ধুবান্ধব সঙ্গে পণ্ডিত ভক্তিভাবে প্রণাম করিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে ঈশানের বাটিতে ফিরিলেন। সন্ধ্যা হয় নাই, ঈশানের নিচের বৈঠকখানায় আসিয়া বসিলেন। ভক্তেরা কেহ কেহ আছেন, ভগবতের পণ্ডিত ঈশান, ঈশানের ছেলেরা উপস্থিত আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কহিলেন, শশধরকে বললাম গাছে না উঠতে এক কাঁদি, আরও কিছু সাধনভাজন করো, তারপর লোকশিক্ষা দিও। ঈশান বললেন, সকলেই মনে করে যে আমি লোকশিক্ষা দিই, জোনাকি পোকা মনে করে আমি জগৎকে আলোকিত করছি। তা একজন বলেছিল, হে জোনাকি পোকা, তুমি আবার আলো কি দিবে, ওহে তুমি অন্ধকার আরও প্রকাশ করছ। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিয়া কহিলেন, কিন্তু শুধু পণ্ডিত নয়, একটু বিবেক বৈরাগ্য আছে। ভাটপাড়ার ভাগবতের পণ্ডিতটি এখনও বসে আছেন, বয়স 70-75 হইবে। তিনি ঠাকুরকে একদৃষ্টে দেখিতেছিলেন। ভাগবত পণ্ডিত শ্রীরামকৃষ্ণের প্রতি চেয়ে বললেন, আপনি মহাত্মা। শ্রীরামকৃষ্ণ বললেন, সে নারদ প্রহ্লাদ সুখদেব এদের বলতে পারেন, আমি আপনার সন্তানের ন্যায়। তবে এক হিসাব বলতে পারেন, আমি এমনি আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড়, কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায়। ভক্ত মরে দেখে হীন, আপনাকে দেখে বড়। যশোদা কৃষ্ণকে বাঁধতে গেছিলেন, যশোদার বিশ্বাস, আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে।
কখনো ভগবান চুম্বুক, ভক্ত ছুঁচ, ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনেলেন, আবার কখনো ভক্ত চুম্বক পাথর হন, ভগবান ছুঁচ হন। ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন। ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন, নিচের বৈঠকখানায় দক্ষিণ দিকের বারান্দায় আসিয়া দাঁড়াইয়াছেন, ঈশান প্রভৃতি ভক্তেরাও দাঁড়াইয়া আছেন, ঈশানকে কথাচ্ছলে অনেক উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি চেয়ে বললেন, সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই, আমার সেবা করবেই, তার আর বাহাদুরি কি? সে যদি আমায় না ডাকে সকলে ছি ছি করবে, আর যে সংসারে থেকে আমায় ডাকে, বিষ মন পাথর ঠেলে যে আমায় দেখে সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীর পুরুষ। ভাগবত পণ্ডিত, ভাগবত পণ্ডিত, শাস্ত্রে তো ওই কথাই আছে, ধর্মব্যাধির কথা আর পতিব্রতার কথা। তপস্বী মনে করেছিল যে আমি কাক আর বককে ভস্ম করেছি, অতএব আমি খুব উঁচু হয়েছি। সে পতিব্রতার বাড়ি গেছিল, তার স্বামীর উপর এত ভক্তি যে দিন রাত স্বামীর সেবা করত, স্বামী বাড়িতে এলে পা ধোবার জল দিত, এমনকি মাথার চুল দিয়ে তার পা পুছে দিত। তপস্বী অতিথি, ভিক্ষা পাওয়ার দেরি হচ্ছিল, তাই চেঁচিয়ে বলেছিল যে তোমাদের ভালো হবে না। পতিব্রতা অমনি দূর থেকে বললে, এ তো কাকি বকি ভস্ম করা নয়, একটু দাঁড়াও ঠাকুর, আমি স্বামীর সেবা করে তোমার পূজা করছি, ধর্মব্যাধের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য গেছিল। ব্যাধ পশুর মাংস বিক্রি করত, কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে বাপ মার সেবা করত। ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে যে গেছিল সে দেখে অবাক, ভাবতে লাগলো এ ব্যাধ মাংস বিক্রি করে আর সংসারী লোক, এ আবার আমায় কি ব্রহ্মজ্ঞান দিবে? কিন্তু সেই ব্যাধ পূর্ণ জ্ঞানী। ঠাকুর এইবার গাড়িতে উঠিবেন, পাশের বাড়ির ঈশানের শ্বশুরবাড়ির দরজায় দাঁড়াইয়াছেন, ঈশান ও ভক্তেরা কাছে দাঁড়াইয়া আছেন, তাহাকে গাড়িতে তুলিয়া দিবেন। ঠাকুর আবার কথাচ্ছলে ঈশানকে উপদেশ দিতেছেন, পিঁপড়ের মতো সংসারে থাকো, এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে, বালিতে চিনিতে মিশানো পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে, জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ আর বিষয় রস, হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে, আর পানকৌটির মতো গায়ে জল লাগছে ঝেড়ে ফেলবে, আর পাকাল মাছের মতো পাঁকে থাকে কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল, গোলমালে মাল আছে, গোল ছেড়ে মালটি নেবে। ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন। আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমাদের সমস্ত পর্বগুলি যাতে আপনার কাছে অতি সহজেই পৌঁছে যায় সেজন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর স্বজন বন্ধু আত্মীয় পরিজনদেরকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।